গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে স্কুল বেরোনোর আগে কিন্তু টাইম আছে, তাই তোমাদের সঙ্গে একটু গল্প করছি। কালকে একদম টাইম ছিল না, কি ভয় পেয়ে গেলাম, কি আওয়াজ হলো। যাই হোক, এখন স্কুল যাব, শিলাদির সঙ্গেই যাচ্ছি এখন কয়েকদিন। আমার স্কুটিটা এখনও আনা হয়নি, ওখান থেকে স্কুটিটা নিয়ে আসবো, বা দেখি ওটা নিয়ে আসবো না নতুন একটা কিছু স্কুটি কেনার, কি ব্যাটারি দেওয়া স্কুটি কিনে দেবে বলছে কাছাকাছি, যেহেতু দেখা যাক কি হয়। আজকে একটা নতুন শাড়ি ভেঙে পড়েছি, শাড়িটা যে আমার খুব ফেভারিট তা নয়, তবে খারাপ না শাড়িটা, ওই জন্য আজকে একটা ভেঙে শাড়িটা হলো, আজকে একটা নতুন শাড়ি পরি, এটা পরে নিয়েছি। নিচে জল বোতল টোতল সব আমার রেডি আছে, নিচে নামবো, জল বোতল নেব, যাবো। আমি এই স্কুল থেকে এলাম আর ভীষণ টায়ার্ড, আর বাড়িতে এসে যখন দেখি একজন বসছে ল্যাপটপে বসে কাজ টাজ করছে। আর আজকে আমার এমনিতেই খুব 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 মন ভালো, আজকে আমার বাপি এসছে বিয়ের পরে, এই প্রথম মানে এই দেড় মাসে বাপি এরকমভাবে আমার সঙ্গে দেখা করতে এলো, ওই রিসেপশন ছাড়া তার মাঝখানের বাপি আসেনি। আর বাপির জন্য চা বানাবো, আর চা কাপ দুটো বেশ আমার খুব পছন্দের, ওই জন্য দুটো নিলাম, মানে দুই বাবা খাবে, একজন বাপি আর একজন বাবা, দুজনের জন্য চা বানাবো। বাপি এসছে বলে আমি ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। আরও মা সোনাই সবাই এলে ভালো হতো, সোনাই তো কলকাতাতে আছে, মা তো আছে কাঁথিতে, মানে মার অনেক অন্য কাজ ছিল, তাই বাপি এসছে। আর বাপি এসছে, তোমরা দেখো আমি মানে যা যা খেতে ভালোবাসি সব রকমের নিয়ে এসছে, আর এটা একটা নিয়ে এসেছে সকালে খাওয়ার জন্য, এছাড়া আমি বিস্কিট থেকে চানাচুর ঝুরি ভাজা যা যা ভালোবাসি বাপি সব রকম কিছু নিয়ে এসছে। আর আজকে ব্লগটা কিন্তু অনেকটাই ছোটো, কেননা আমি টাইম পাইনি সেরকমভাবে, মানে আর কিছু ভিডিও টিডিও বানাবো, তাই যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি ততটুকুই। আর স্কুল থেকে আসার পর আমি সত্যি কথা বলতে গিয়ে পুরো ঘুমিয়েই গেছিলাম, তারপর বাপিকে ফোন করলাম, বাপি তুমি আসো দেখা করে যাও দেখা করে যাও, বাপি এলো। আর সবাই বসে ভীষণ মানে সন্ধেবেলাটা খুব আমাদের ভালো কাটলো, বাপি আসতে খুব গল্প হলো। সাধারণত আমার বাপি কোথাও খুব একটা যায় না, একমাত্র মেয়ের বাড়ি বলতে একদম এক চান্সে আমার বাপি চলে এসছে। আর বাপিকে থাকার জন্য খুব করে বলছিলাম, বাট বাপি রাত্রে থাকলো না। তোমার যে যেটা আমাকে ইয়ে দিয়েছিলো, তোমার যেটা ক্ষীরগটিতে দিয়েছিল সেই ব্লগটা করছিলাম, আইটা আজকে ভালো করে যে তোমাদের সঙ্গে গল্প করব, সকাল থেকে একদম টাইম পাইনি, একদম না, স্কুল যাওয়ার সময় যা একটু কথা বলেছিলাম, আর আমি স্কুল থেকে এসে না ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে বসছি, আমি ফোন করলাম বাপিকে, আর আজকে না ভীষণ মনটা খারাপ লাগছে, কি বলতো, কাঁথিতে থাকতাম, আজ কষাড়িয়া, কাল বকশিসপুর, আর হই হুল্লোড়ে থাকতাম, বোন অ্যানি হানি মানে সবাই সবাই পুরো ফ্যামিলির সবাই ছিল, মানে চিৎকার চাচামাচি থাকতাম, আর এখানে কেউ নেই, মানে কেউ নেই, আমি ও আর আমার শ্বশুর শাশুড়ি, মানে ওই এই চারজনেরই সংসার। এবার ও কাজে বেরিয়ে যায়, আমি স্কুল থেকে আসি, ও কাজে বেরিয়ে যায়, এইসব হয়, আমি পুরো একা, ভীষণ মন খারাপ করে, তাই বাপিকে ফোন করে বলছিলাম, বাপি তুমি একটু আসবে, একটু দেখা করে যাও না স্কুল থেকে এসে, বাপিকে বলতে, বাপি এসে দেখা করে গেল, অনেক কিছু যা যা আমি খেতে ভালোবাসি, বিস্কুট চানাচুর যা যা দরকার, ঝুরি ভাজা, আমি স্কুল যাই তো স্কুলে আমি টিফিনে একটু মুড়ি নিয়ে যাই, আর একটু ঝুরি ভাজা বা চানাচুর ছাড়া আর কিছু নিয়ে যাই না, নিয়ে যাই, ওগুলো সব নিয়ে এসছে। এতক্ষণ গল্প করছিল, এখন 9টা বাজে, আমি বললাম বাপি আজকে থেকে যাও, সবাই বলছিল বাড়ির সবাই বলছিল যে আজকে থেকে যান আজকে থেকে যান, কিন্তু আমি একমাত্র মানে বলেছি, বাট খুব বেশি জোর করিনি, কেন না কালকে বাপির স্কুল আছে, আজকে যদি থেকে যায় বাপি সকালে উঠে স্কুল কোনো মতেই যাবে না, কারণ আমার বাড়িতে সবাই খুব দেরি করে ঘুম থেকে আমরা উঠি, বাপি স্কুল যাবেই না, ওই জন্য ভাবলাম যে না থাক, বরং অন্য শনিবার দিন আসবে ঠিক আছে, কিন্তু এখন থেকে গেলে স্কুল যাবে না, ছুটিগুলো নষ্ট হবে, প্রয়োজনের সময় ছুটিগুলো তখন পাওয়া যাবে না। এই বাপি গেল আর আমি উপরে উঠে বসছি, আমার তো সারা দিন ফোন, মা, তিতুন, আমার কাকিমা, সোনাই, মিষ্টিমাম, দুষ্টুমাম, মানে সারা দিন, মৌমিতা, পূজা, আমার সারা দিন ফোন লেগে থাকে, সারা দিন মানে একটু স্কুল বাদে আমি বাড়ি আসা মানে ফোনটা আমার লেগেই থাকে, এতজনকে সবাইকে প্রত্যেক দিন 2 থেকে 3 বার আমার কথা হয় সবার সঙ্গে, যাদের নাম বললাম না, মানে ওরকম নয় যে একবার কথা হয়ে গেলো, সারাদিন কথা হয়,
দিয়ে এতক্ষণ ফোনে কথা বলছিলাম নিচ থেকে উপরে এসে, আর এক্ষুনি মা মানে শাশুড়ি মা উপরে এসে বললো যে কাল 2-3 দিন বাদে আমরা সবাই কষাড়িয়া যাব, এখান থেকেও সবাই যাবে। দিয়ে আমাকে বলছে যে আমি কোন ব্লাউজটা কোন শাড়িটা পরে যাব একটু বলো না। আর আমি তো জানো পোশাক আশাক নিয়ে একটু বেশি ভাবি, আর এই জন্য এই যে ব্লাউজগুলো নিয়ে বসছি এগুলো সব টাইট হয়ে গেছে, এগুলোকে একটু লুজ করব। আর এই শাড়িটাকে আয়রন করে দেবো মার। এই শাড়িটা বেশ মানে ভালো লাগে দেখতে, পাটটাও ভালো, আয়রন করে দিতে হবে। এই আজকেই ধোয়া হয়েছিল। আর এটা একটা আমি বললাম যে এটা পরে যাও, এটা ভালো লাগবে। এখন এইগুলোকে বসে এগুলোকে একটু লুজ করব। হাতগুলো পুরো টাইট, আমাকেই দিয়েছিল মানে ঠিকঠাক করে করে দেওয়ার জন্য, বাট আমি পারিনি। আমি তো খুব সুন্দর হাতের কাজ পারি, এইসব কাজ সোনাই ভালো পারে।